মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ফোর্থ ফেজে এসে ধীরে ধীরে নিজের হালকা টোন থেকে ক্রমশ ডার্কার টোনের দিকে এগোচ্ছে। যেমন ডক্টর স্ট্রেঞ্জের সিনেমাতে আমরা মার্ভেলের প্রথম ভৌতিক ছোঁয়া পেয়েছি, এবার থরের নতুন মুভিতে আমাদের সামনে আসতে চলেছে ভগবানদের সিরিয়াল কিলার গড দ্য গড বুচার, যার ভূমিকায় অভিনয় করছে আমাদের সকলের প্রিয় এক্স ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেল। এবং এই গড মার্ভেলের একজন বিশাল শক্তিশালী ভিলেন, যাকে আটকাতে থরকে বিশাল বেগ পেতে হয়েছিল এবং একা একা সে গড়কে হারাতেও পেরেছিল না। যাই হোক, কিন্তু কি সেই কাহিনী যার জন্য গড় সমস্ত দেবতাদের মারতে শুরু করল? মার্ভেলের একটি কমিক সিরিজ থর দ্য গড অফ থান্ডারে লুকিয়ে আছে এর উত্তর, আর আজকে এই ভিডিওতে সেই উত্তরই আমি তোমাদেরকে দিতে চলেছি। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। গড় অর্থাৎ থরের নতুন মুভির ভিলেনের জন্ম হয়েছিল আজ থেকে 3000 বছর আগে নাম না জানা একটি প্ল্যানেটে। এই প্ল্যানেটের বাসিন্দারা প্রচণ্ড পরিমাণে খাদ্য সমস্যায়, রোগভোগ, ভূমিকম্প ইত্যাদি সমস্যায় ভুগত। এই গ্রহে ছোট একটি আদিবাসী গ্রুপ ছিল যারা বাঁচার জন্য গ্রহের বিভিন্ন প্রান্তে গিয়ে জীবন ধারণের চেষ্টা করত। সেই গ্রহে বিভিন্ন ধরনের জীবজন্তুও বাস করত। এই গ্রহের আদিবাসীরা প্রচণ্ড পরিমাণে ধার্মিক ছিল, আর এই পরিস্থিতি হওয়া সত্ত্বেও তারা ভগবানের উপর ভরসা রেখেছিল। গড়কেও তাই তার মা শিখিয়েছিল ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতে, কিন্তু কখনোই গড়ের প্রার্থনার উত্তর সে পায়নি। খুব ছোটবেলায় তার মা কিছু জীবজন্তুর হাতে নিহত হয়। এরপরে গড়ের বউ সেই গ্রহের ভূমিকম্পের ফলে মারা যায়। তার ছেলে আগার খিদের চোটে তার হাতেই মারা যায়। ফলে গড় রেগে যায় এবং তার আদিবাসী অন্যান্য বন্ধুদেরকে বলে যে তাদের ভগবান স্বার্থপর, তারা তাদের প্রার্থনা কখনোই শুনবে না। সেই শুনে ধার্মিক লোকেরা তার উপর ক্ষেপে যায় এবং তাকে সেখান থেকে বের করে দেয়। ফলে একদম একলা অসহায় গড় নিজের গ্রহের এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং মৃত্যুমুখে পতিত হওয়ার সময় আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় আকাশে দুজন দেবতা নিজেদের মধ্যে লড়াই করছে, যাদের মধ্যে একজন কালো রঙের আরমার পরে আছে আর আরেকজন হলুদ রঙের আরমার। কালো রঙের আরমার পরা দেবতার নাম হলো নাল, যে কিনা সিম্বায়েটদের দেবতা ছিল। সিম্বায়েট বলতে ভেনমকে বলা যেতে পারে। যাই হোক, তো এই নাল নামক দেবতা যার অন্ধকারে রাজত্ব ছিল, তাও আবার সেভেন্থ কসমোস ক্রিয়েশনের আগে। এবার যখন সেলেস্টিয়ালরা এসে তাদের ক্রিয়েশন করছিল তখন লাইট অফ ক্রিয়েশন এসে নালকে নিদ্রা থেকে জাগিয়ে তোলে। এরপরে নাল নিজের ছায়া থেকে একটা তলোয়ার তৈরি করে যাকে বলে নেক্রোসোর্ড, যেটা মার্ভেলের মোস্ট পাওয়ারফুল অস্ত্রগুলোর মধ্যে একটা, যেটা আমরা ট্রেলারের মধ্যে গড়কে তুলতে দেখেছি। আবার হেলা অর্থাৎ থরের দিদির কাছেও ছিল এই নেক্রোসোর্ড। নাল এরপর সে নেক্রো তলোয়ার দিয়ে একজন সেলেস্টিয়ালের মাথা কেটে দেয়। এর থেকে বোঝা যায় এই নেক্রো তলোয়ারের পাওয়ার কতটা। গার্ডেন্স অব দ্য গ্যালাক্সির প্রথম পার্টে অথবা ইনফিনিটি ওয়ারে আমরা যে নোভোয়ার বলে জায়গাটা দেখতে পেয়েছিলাম, যেখান থেকে থ্যানোস রিয়েলিটি ইনফিনিটি স্টোন কালেক্ট করেছিল, সেটাই হচ্ছে বেসিক্যালি সেই সেলেস্টিয়ালের মাথা, যেটা নাল তার নেক্রো তলোয়ার দিয়ে কেটেছিল। এরপর নাল নিজের সেই তলোয়ার দিয়ে অনেক দেবতাদের মারে। এইভাবে মারতে মারতে নাল এক ধরনের সোনালি আরমারওয়ালা দেবতাদের সম্মুখীন হয় এবং তাদেরকে মারতে মারতে একসময় একজন দেবতা প্রায় মৃতপ্রায় অবস্থায় নালকে নিজের বর্শা দিয়ে দারুণভাবে জখম করে দেয়। ফলে দুজনেই গড়ের পায়ের সামনে এসে লুটিয়ে পড়ে। নাল আহত হয়ে গভীর নিদ্রায় চলে যায়। ওদিকে সেই সোনালি আরমারের দেবতা আহত অবস্থায় গড়ের কাছে সাহায্য চাইলে গড় রেগে বলে যে তাদের যখন সাহায্যের দরকার ছিল তখন দেবতারা কোথায় ছিল। ঠিক এই সময় নালের নেক্রো তলোয়ার তার হাতে চলে আসে এবং গড় তা দিয়ে সেই দেবতাকে মেরে ফেলে। ফলে সেই তলোয়ারের মাধ্যমে সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তাদেরকে যেসব দেবতারা হেল্প করেনি তাদেরকে খুঁজে খুঁজে মারতে শুরু করে, আর এইভাবেই তার নাম হয় গড় দ্য গড বুচার। এরপর থর তাকে কীভাবে হারালো তা বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয়, কিন্তু এটা যেহেতু আমরা গড়ের অরিজিন নিয়ে কথা বলছি তাই সেই বিষয়ের কথা বললাম না। এবার এটাই দেখার যে লাইভ অ্যাকশন মুভিতে গড়ের অরিজিন কীরকম দেখায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।